আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন হচ্ছে সন্ধ্যাবেলার টাইম আর এই ভিডিওটা শনিবার দিন করা ছিল তো সন্ধ্যাবেলার টাইমে আমি আমার বোন রেডি হয়ে আমরা এখন যাব আগ্রাবাদে আজকে সকাল থেকে আমাদের প্রচুর পরিমাণে মনটা খারাপ ছিল এমনকি সন্ধ্যার থেকে আরও বেশি খারাপ ছিল তো আমার বোন হঠাৎ করে বললো যে আজকে তো শনিবার তো আগ্রাবাদে নাকি ছোটোখাটো মানে একটা মার্কেট বসে তো চলো যাই ওখানে যাই ওখান থেকে যে একটু ঘুরে আসি তো ভাবলাম যে একটু ঘুরে যাওয়াই যাক তো আমি একটু অল্প অল্প করে ভিডিও করতেছিলাম কারণ আমার যেহেতু বোনের দুইটা ছেলে মেয়ে তো একটা ছোট ছিল তো তাকে আমার কাছে রাখতে হচ্ছিল যেহেতু মেয়েকে হচ্ছে বোন ধরে রাখছিল তো একটু ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছিল যাই হোক সিএনজি করে আমরা হচ্ছে আগ্রাবাদে এখানে চলে আসছি আর এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণের ভিড় আর এই মার্কেটটা হচ্ছে সকাল থেকে না বিকাল থেকে জানি যাই হোক বসে যেহেতু আমি এখানে নতুন তো আমি ওইভাবে ডিটেলসে বলতে পারতেছি না তো এখানে প্লেট আছে তারপরে হচ্ছে মানে জামা কাপড় বলেন সব জিনিস পাওয়া যাবে জুতা আছে এই যে দেখেন এখানে আছে শীতের তো এখন যেহেতু শীতের সময় তো শীতের জিনিস বেশি অংশ এখানে বিক্রি হচ্ছে আর কি আর এখানে দামটা দেখলাম বেশ ভালোই মানে কম আছে তবে কিছু কিছু জিনিসের দাম বেশ ওনারা একটু বেশি বলে যদি আপনি কম মানে দামাদামি করে নিতে পারেন তাহলে তো বেশ ভালোই তারপরে দেখলাম যে এখানে মশারি আছে আর মশারি বাসার জন্য দরকার ছিল তাই তো একটু মশারি দেখতেছিলাম কিন্তু বাবা ইনি দাম অতিরিক্ত বলতেছিল আমাদের মহেশপুরের থেকেও কম দাম কিন্তু এখানে একেবারে অতিরিক্ত বলতেছিল যাই হোক তারপরে মশারি নিলাম না এখন আমরা দুই বোন আমাদের জন্য একটু ড্রেস দেখতেছি কারণ আমরা যেহেতু বাসায় ঢিলা ঢালা ড্রেস পরতে পছন্দ করি তো এখানে প্রচুর ঢিলা ঢালা জামা আছে তো এইগুলোই আর কি দেখতেছিলাম এখানে আমার বোন দেখতেছিল আর আমি যেহেতু ছেলেকে ধরে রাখছিলাম তো আমার বেশি কষ্ট হচ্ছিলো তারপরে অল্প অল্প করে আর কি যতটুকু সম্ভব ভিডিও করতেছিলাম আর আমার বোন এখানে এই যে ড্রেস দেখতেছে আপনারা কিন্তু এখানে সব কিছু পেয়ে যাবেন এক কথাই সব কিছু আপনাদের নিত্য দিনের যেগুলো জিনিসপত্র প্রয়োজন মানে ড্রেস মেয়েদের ড্রেস তারপরে হচ্ছে বিভিন্ন রকম জুয়েলারি কসমেটিক সব কিছুই আপনারা পেয়ে যাবেন শুধু আপনাদের জিনিসটা ভালোভাবে দেখে আর হচ্ছে একটু দামাদামি করে কিনতে হবে তো এখানে অন্য আছে তারপর এখানে বাচ্চাদেরও জিনিসপত্র আছে এই যে হলুদ কালারের যে টপসটা দেখতেছেন এরকম একটা টপস কিন্তু আমারও আছে মানে এরকম না ডিজাইনটা অনেকটা ওরকমই কিন্তু হচ্ছে কাপড়টাও সেম তবে কালারটা একটু আলাদা যাই হোক এখানে হচ্ছে আমরা একটু ছেলে মেয়ের জন্য জামা কাপড় দেখতেছিলাম আর ছোটদের জামা কাপড় আমার খুব পছন্দ বিশেষ করে মেয়েদের এই কিউট জামাটা দেখে না এত ভালো লাগতেছিল আমি তো তখন মানে শুধু মনে মনে চিন্তা ভাবনা করতেছিলাম যে কারোর ছোট মেয়ে বেবি আছে কিনা ওই ড্রেসটা গিফট করার জন্য যাই হোক তারপরে এখানে হাঁটতে হাঁটতে দেখতেছি যে জুতা আছে তো আমরা দুই বোন একটু জুতাও দেখতেছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এই জুতাগুলো কিন্তু খুবই সুন্দর তবে এই জুতাগুলোর কোয়ালিটি অত ভালো ছিল না আমার মনে হয় যে মানে বেশি দিন হয়তো বা যাবে না হয়তো বা এক থেকে দুইবার পরা যাবে আমার কাছে এরকমই আর কি মনে হয়েছে তবে জুতাগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর ছিল আর দাম হিসাবেও মানে পারফেক্ট ছিল জুতাটা এখানে সুন্দর সুন্দর রন পিসও বিক্রি হচ্ছিল আর এই অন পিস ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না তবে সামনা সামনি কিন্তু খুবই সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছিল কয়েকটাই নিয়ে নিই কিন্তু পরে যে চিন্তা ভাবনা করলাম যে বানানো অনেক ঝামেলা আর আমি সবসময় এই মানে জামা কাপড় যেহেতু বানানোর ঝামেলা এই জন্য রেডিমেড পরার কি চিন্তা ভাবনা করি যাই হোক তারপরে অনপিস পিস নেওয়া হয়নি এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় যেহেতু সপ্তাহে একদিন এই মার্কেটটা বসে তো প্রচুর পরিমাণের ভিড় আমার তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল কিন্তু তারপরেও জিনিসপত্র দেখতে আর কি বেশি ভালোই লাগতেছিল তো এখানে হাঁটাহাঁটি করতে করতে জিনিসপত্র দেখতে দেখতে দেখলাম যে এখানে খুব সুন্দর সুন্দর টপস আছে আর এই টপসগুলো আমাদের এত পছন্দ হয়েছিল এই জন্য তাড়াতাড়ি করে আমরা তিন বোনের জন্য তিনটা টপস তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে তিনটা গেঞ্জি নিয়ে নিয়েছি তারপরে এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর হচ্ছে থ্রি পিসও আছে তো এই থ্রি পিসগুলো কিন্তু বাসায় রেগুলার পড়ার জন্য একেবারেই পারফেক্ট কিন্তু আমি নিইনি ওই যে বানানোর ভয়ে যাই হোক এখানে আসার পর একটা মজার ঘটনা ঘটেছে যেটাও আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এখানে প্রচুর পরিমাণের ভিড় তো আমার বোনের মেয়ে ছোট তো এই যে ধাক্কা ধাক্কি বারবার আমাকে তারপরে হচ্ছে আমার বোনকে যে মাম্মি আমাকে এখানে নিয়ে আসছো এই পুশিং পুশিং মার্কেট আমার একটু পছন্দ না আর মেয়ের জন্যই আমরা এই মার্কেটটার এখন বর্তমানে নাম দিয়েছি পুশিং পুশিং মার্কেট মানে আমাদের কাছে আর কি যাই হোক তারপরে এখানে তাড়াতাড়ি আসার সময়ও একটু জিনিসপত্র দেখতেছিলাম যে কি নেওয়া যায় তারপরে হঠাৎ করে দেখলাম যে এখানে একটা দোকানে সুন্দর সুন্দর টু পিস বিক্রি হচ্ছে একটু নতুন নতুন ডিজাইনের আসছে তো এখান থেকে আমরা কয়েকটা টু পিস নিয়ে তাড়াতাড়ি হচ্ছে এখন বাসায় চলে যাব যেহেতু ছেলে মেয়ে কান্নাকাটি করতে ছিল আর বেশ অনেক রাত হয়েছে আর এই মার্কেটটা কিন্তু অনেক রাত পর্যন্ত থাকে তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই আসতে পারেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ